জাতীয়তাবাদী আন্দোলন থেকে শুরু করে এবং বসে পরিষেবার কাজ তারা পৌঁছে দেয়। শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যকে আমরা সম্মাননা জ্ঞাপন করলাম করতালি। মাননীয় বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের উপমুখ্য সচেতক সর্বজনশ্রদ্ধেয় শ্রী তাপস রায় মহাশয়কে আমরা সম্মান প্রাণের প্রণতি জানিয়ে বরণ করে নিলেন। মাননীয় সম্মানিত করছেন মাননীয় মন্ত্রী পরম শ্রদ্ধেয়া শ্রীমতী চন্দ্রিমা মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য মহিলা মহানেত্রী বিশিষ্ট শিক্ষিকা গীতা মুখার্জিকে ভালোবাসার উষ্ণতায় হৃদয়ের উষ্ণতায় বরণ করে নিলেন মাননীয় মন্ত্রী শ্রীমতী পথ প্রদর্শক মাননীয় বিধায়ক মাননীয় শ্রী তাপস রায় মহাশুমারী স্কুলের প্রধান শিক্ষিকা পরম শ্রদ্ধেয়া শ্রীমতী মহাশয়াকে বরণ জীবন বোধের জীবন কাঠি মাননীয় সাংসদ অধ্যাপক রায় মহাশিত হলাম। তিনি সম্মাননা জ্ঞাপন করলেন বিশিষ্ট শিক্ষিকা তাকে বরণ করে নিচ্ছেন প্রাজ্ঞ বিদগ্ধ যিনি নিজেই একজন শিক্ষা প্রতিষ্ঠান হাজারটির অধ্যয়নের চাইতে এমন একজন অধ্যাপকের অধীনে নগর পৌরসভার পৌর প্রধান অপর্ণা মৌলিক মহাশয় বিশিষ্ট আমরা গর্বিত হচ্ছি বিশিষ্ট শিক্ষকদের পরম শ্রদ্ধায় সুকান্ত দাস। একটু করতালি চাইবো বাপ্পাদিত্য নন্দী আমাদের গর্ব আমাদের অহংকার ক্রীড়া জগতের পৌর প্রতিনিধি শ্রদ্ধাশ্রী অনস্বর্গীয় পরিচয় পালি স্মৃতির উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান তার সুযোগ্যা কন্যা শ্রদ্ধায় ভালোবাসার উত্তরীয় পরিয়ে ভালোবাসায় সরলিকতায় বরণ করে নিলেন আমরা গর্বিত হলাম। সৃজনশীল নান্দনী সুমুখ আমরা গর্বিত হলাম চঞ্চল কাকি ধন্যবাদ বিশ্বজিৎগণ যারা ছাড়া ন পড়া এই মহামারী আমাদের সারা বিশ্বকে আক্রান্ত করেছিল তখন নিজের মৃত্যুকে পরোয়া না করে পাপিয়া রায় দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা রাত জেগে যেভাবে পরিষেবা দিয়েছেন আমরা সত্যি পাপিয়ার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের মঞ্চ থেকে। আগামী দিনে বৃহত্তর স্বার্থকে সুরক্ষিত করবার জন্য আমাদের সমাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাপিয়ার আন্তরিকতা আমাদের অনুপ্রাণিত করুন। নমস্কার। দক্ষ সঞ্চালনা করেন শ্রীময়ীকে সম্বর্ধিত করছেন তোলা দীপক রাহা আমাদের মধ্যে উপস্থিত আছে সমাজ সেবিকা শ্রীমতী মৌসুমী ভট্টাচার্যকে ভালোবাসার উষ্ণতায় শুভেচ্ছা করে দিলেন মাননীয় শ্রী এবারে আমরা সম্মাননা জ্ঞাপন করব আমাদের সকলের অভিনেত্রী বিভিন্ন বিভিন্ন সিরিয়ালের মাধ্যমে আমাদের সংস্কৃতি জগৎ আরো সমৃদ্ধ হয়ে উঠুক সংবর্ধনা জ্ঞাপন করতে পেরে মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে এমনিতে পায়ে গর্বিত পুষ্পস্তবকের অসাধারণ একটি পুষ্পস্তবক সর্বজনশ্রদ্ধেয় সর্বজন প্রিয় শ্রী তুষার চ্যাটার্জি পরিচয় পাল একজন দক্ষ আমাদের 17 নম্বর ওয়ার্ডের কর্মী এবং নেতা ছিলেন। তার মৃত্যুর পরে প্রত্যেক বছর এই দিনটা আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। তার সাথে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে কেন্দ্র করে
শিক্ষক দিবসের অনুষ্ঠান আমরা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। বহু মানুষ উপস্থিত হয়েছেন, প্রায় 300 জন রক্ত দিচ্ছেন। 300 শিক্ষককে সম্বর্ধিত করতে পেরে আমরা আনন্দিত, আপ্লুত, গর্বিত। হ্যাঁ, আমাদের 300 জন আমাদের শিডিউল ছিল। আজ শিক্ষকতা যারা করেন তারা জানেন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কি বলে গেছেন, এপিজে আব্দুল কালাম কি বলে গেছেন, শিক্ষা বিস্তারের জন্য শিক্ষকদের অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। এবং আমি চাইব যে বাংলার শিক্ষকরা যেভাবে ছাত্রদের অনুপ্রাণিত করছেন, শিক্ষা দীক্ষায় প্রতিষ্ঠিত করছেন, এটা ধারাবাহিকভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে চলতে থাকবে। যে কজন উল্লেখযোগ্য নামের মধ্যে একজন হচ্ছেন অঞ্জন পাল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি কাজ পাগল মানুষ, কাজ করতে ভালোবাসি, দলমত নির্বিশেষে আমি সবাইকে পরিষেবা দেওয়ার পক্ষে। দুদিন আগে আমাদের কামারহাটি পৌরসভায় আমাদের প্রতি বছরই সৌগত দা, তাপস দা প্রত্যেক অনুষ্ঠানে থাকেন, চন্দ্রিমারি এই অনুষ্ঠানটা আসেন, সুজিত বোস আসেন, ফিরাদ হাকিমের আসবার কথা ছিল, তিনি মমতা ব্যানার্জির নির্দেশিত একটা অনুষ্ঠানে গেছেন। স্বাভাবিক কারণে আমি বিশ্বাস করি যে নেতৃত্বের মঞ্চে এই মঞ্চ আলোকিত হয়েছে। আজকে অঞ্জন পালের এখানে একটা রক্তদান শিবির এবং সঙ্গে শিক্ষক সংগঠনা, কি বলবেন? হ্যাঁ, অঞ্জন পাল বিরাট একটা ব্যবস্থা করেছে, 100 মানুষ রক্ত দেবে। ওর দাদা পরিচয় পালের স্মৃতিতে এটা হচ্ছে, 2 থ্যালাসেমিয়া রোগীকে এর থেকে রক্ত দেওয়া হবে, মহৎ প্রচেষ্টা। তার সঙ্গে এখানে 250 শিক্ষককে সম্বর্ধনা দেওয়া হবে, শিক্ষক সম্বর্ধনা শুরু হয়ে গিয়েছে। আমি অঞ্জন পাল এত বড় প্রোগ্রাম করছে তার জন্য তাকে অভিনন্দন জানাই। রক্তদাতাদের কি বলবেন? রক্তদাতারা মহৎ কাজ করছেন, তারা শরীরের অংশ দিয়ে একটা লোকের জীবন বাঁচাচ্ছেন, তাদের ধন্যবাদ দেওয়ার ভাষা নেই আমার। একটা বিষয় দেখা যাচ্ছে যে শিক্ষক এবং কৃতি ছাত্রছাত্রী এদের সংবর্ধনা একদম নিয়মিতভাবে দেওয়া হচ্ছে এবং উৎসাহিত হচ্ছে, এটা তৃণমূল কংগ্রেসের নীতি। আমরা চাই যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আমাদের সাথে যুক্ত হোক, তার সঙ্গে যারা মানুষ গড়ার কারিগর তাদেরও আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আরেকটা